الله أكبر الله السلام على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على সিদ্দিকে একবার ইবনে কুহাফা সিদ্দিকে একবার ইবনে কুহাফা রাসূলের নকল ছায়া ছবি দিনের তারে কে আর এমন দিনের তারে কে আর এমন ওজার করে দিল যাকে চষবি ওজার করে দিল যাকে চষবি সিদ্দিকে একবার ইবনে কুহাফা এ রাসূলের নকল ছায়া ছবি দিনের তারে কে আর এমন ওজার করে দিল যাকে চষবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সব পুছতে হ্যায় ক্যা হ্যায় এই সব পুছতে হ্যায় ক্যা হ্যায় ফুরফুরা শরীফ মে সব পুছতে হ্যায় ক্যা হ্যায় এই ফুরফুরা শরীফ মে আকা কা মুজিজা হ্যায় ফুরফুরা শরীফ মে আকা কা মুজিজা হ্যায় ফুরফুরা শরীফ মে সব বলতে হ্যায় ক্যা হ্যায় সব বলতে হ্যায় ক্যা হ্যায় ফুরফুরা শরীফ মে জন্নত কা রাস্তা হ্যায় ফুরফুরা শরীফ মে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ এই আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মানুষ তো এই ফুরফুরা শরীফে জান্নাতের রাস্তা আছে না নাই এই আছে বলে তামাম বাংলার মানুষ আজ ফুরফুরার পীর আবু বকরের দরবারে দৌড়াই জুড়ি বলেন না সুবহানাল্লাহ এই কবি বলছে সব বলতে হ্যায় ক্যা হ্যায় সব বলতে হ্যায় ক্যা হ্যায় ফুরফুরা শরীফ মে জন্নত কা রাস্তা হ্যায় ফুরফুরা শরীফ মে জিসনে দাদা কি ফয়জ কম জিসনে দাদা কি ফয়জ কম দরিয়া বহা দিয়া আর উঙ্গলি পকড় কে আবু বকর সে মিলা দিয়া ওয়াশকে রাসূল হ্যায় ফুরফুরা শরীফ মে
জন্নতে কা রাস্তা হ্যায় ফুরফুরা শরীফ মে আকা কা মুফজা হ্যায় ফুরফুরা শরীফ মে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা في كلام المزيد والفرقان العميد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة عبادة الصلاة أفضل التلاوة تلاوة القرآن أفضل الذكر ذكر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আমাদের দানে পরিষ্কার মন্তকি আল্লাহ আমার মুরব্বিয়ান চাচা জানেরা আমার জওয়ান যুবক স্নেহের খুচি খুচি বাচ্চা পদ্মার অন্তরালে অবস্থিত পর্দনিশী ধার্মিকা আমার মা ও বলে বিশেষ করে উক্ত জলসার ওলামা হযরত বলে বিশেষ করে সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরীফ আলা হযরত হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বংশের ঔলাদ উজ্জ্বলময় নক্ষত্র আমার আব্বা জান হুজুর কিবলা আল্লাহ বকে দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া যে পরওয়ারদিগারে বিনিয়াজ আল্লাহ যে মাওলা মাহবুব প্রত্যেকটা বছরের নাই এ বছর আমাদের মতন গোটি কয়েক মুসলমানকে একত্রিত করি এ ছত্রগাছি চামড়াতলি পাড়ার গ্রামে পাড়াতে বসিয়ে একত্রিত করি আমাদের কিছু জানার কিছু বলার কিছু শোনার তৌফিক দান করেছি দেশে আল্লাহ আমাকে দরবারি একবার শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না এই আরেকটু জোরে বলা যাবে না সে তো মাওলা মাহবুবের দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করিনি যে মাওলা মাহবুব আমাকে আখরি জামানার নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছি দেশে আল্লাহ পাকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ একটু জোরে হবে না এ ছত্রগাছির যুবক ছেলেদের কি বলা বসে গেছে নাকি হ্যাঁ সন্ধ্যা থেকে কি মেলায় ঘুরে চিনলে কি যুবক ছেলেদের বলা বসে গেছে এই যুবকেরা একটু চিনলে বলো তো আলহামদুলিল্লাহ এই আর একটু জোরে বলে এই রসুলের পাগলেরা একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ তাই মুসলমানের আওয়াজ সবসময় জোরে হবে না আসতে হবে জোরে হবে কোন জায়গায় জোরে হবে কথা বলেন তো আলহামদুলিল্লাহ বলার জায়গায় জোরে হবে সুবহানাল্লাহ বলার জায়গায় জোরে হবে নারায় তাকবীর আল্লাহ একবার বলার জায়গায় জোরে হবে ঠিক না কিন্তু মুসলমান উল্টে ক্রিকেট মাঠে খেলা হলে মুসলমানের ঘরের ছেলে সে জায়গায় গিয়ে হাত তালি মেরে চিল্লায় টিভিতে ফুটবল খেলা দেখতে দেখতে মুসলমানের ঘরের ছেলে ঝাঁপ দিয়ে সামনে থেকে পিছনে চলে যায় ঠিক না আর পিছনের ছেলেগুলো সামনে থেকে ঝাঁপ মেরে পিছন থেকে ঝাঁপ মেরে সামনে চলে যায় যেন মনে হয় ওর মধ্যে ঢুকে গোলটা ওই করে দেবে কিন্তু বর্তমান যুগের যুবক সমাজ আমরা
বর্তমান যুগের যুবক ছেলে আমরা, বর্তমান যুগের ইয়ং জেনারেশন আমরা, যে জায়গায় এসে বসবো সে জায়গায় বসে না, যে জায়গায় বসার দরকার নেই সে জায়গায় বসে। ভাই একটা কথা বলেন তো, ছত্রগাছি গোটা গ্রামে কটা মানুষ বাস করে? এই কথা বলে এই আরো আছে না, এই কি পাড়ার লোকেরা তাদের দাওয়াত দেয়নি? কি গো দাওয়াত দিয়েছে তো, তারা আজকে কোথায়? সব এই এত যুবক ছেলে আছে ছত্রগাছি গ্রামে, যদি শুধু যুবকেরা এসে বসতে জায়গায় জায়গা দেওয়া যেত যেত না। তাই আমার রসুল যুবকদের একটা সুসংবাদ শোনাচ্ছে। কি সংবাদ জানি? এ আমার জওয়ান যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, ও মুরব্বি আব্বা জানেরা, এ আমার রসুল বাগের উম্মত উম্মতানেরা, এ আমার সিলসিলায়ে ফুরফুরা শরীফের মরিদ মুতাকিদিনেরা, এ আমার যুবক বন্ধুরা, যুবক ভাইরা, আমার আপনার নবী, আমার আপনার রসুল তাই জানিয়ে দিয়ে গেলেন, এ আমার যুবক উম্মত উম্মতানেরা, এ আমার যুবক সাহাবায়ে কেরামেরা, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, তোমরা বেশি বেশি করে রোজা রাখো, তোমরা বেশি বেশি করে হজ করো, তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো। এই যুবকেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক যুবকদের ইবাদতটাকে সর্বপ্রথম কবুল করে নেয়। এই মুসলমানের গরিব ছেলেরা, এই আমার জওয়ান যুবকেরাও, তাই আমার রসুল জানিয়ে দিয়ে গেলেন, এ আমার যুবক উম্মত উম্মতানেরা, তোমরা সবাই বেশি বেশি করে ইবাদত করো। আমার রসুল বর্ণনা করতে 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 একটা জায়গাতে জানিয়ে দিয়েছিলেন, আমার আপনার পরওয়ারদিগরে বিনিয়াজ আল্লাহ, আমার আপনার মাওলা মাহবুব আল্লাহ, তার জাহান্নাম জান্নাতের ভিতরে কোন বুড়া মানুষকে প্রবেশ করতে দেবেন না, কোন বয়স্ক মানুষকে প্রবেশ করতে দেবেন না, কোন দাড়ি পাকা মানুষকে প্রবেশ করতে দেবেন না, কোন বুড়া মানুষকে লাঠি নিয়ে ঘুরবে না, এ মানুষগুলোকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে দেবেন না গো। এই আমার উম্মত উম্মতানেরা শুনে রাখো, আমার আল্লাহ জান্নাতের যুবকদের মুখে প্রবেশ করাবে। কারা যাবে জান্নাতে? কথা বলে যুবকেরা যাবে, আর বুড়োরা কোথায় যাবে? এ কথা বলে মুরুব্বি চাচা গুলো বোঝাতে বলে, দেখেছো খালি যুবকদের বলে, তাহলে আমরা যাবো কোথায়? ঠিক না? এ আমরা যুবকেরা খুশি আছি যে আমার আল্লাহ মুরুব্বি কোন কেউ কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে যখন জান্নাতে দেবেন, এদেরকে নওজাবাদ করে দেবে। জোরে বলেন তো, জোরে বলা যাবে না? কেন কিতাবের মধ্যে বলাই আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, আমার পরওয়ারদিগারে বিনিয়াজ আল্লাহ, আমার মাওলা মাহবুব আল্লাহ, আমার রসূলের কলিজা টুকরা, আমার রসূলের নামাসা আম্মা জান মা ফাতেমার কলিজা টুকরা, শেরে খোদা হযরত আলীর কলিজা টুকরা, সাইয়্যিদনা ইমামে হাসান ইমামে হুসাইনকে জান্নাতের পুরুষ যুবকদের সরদার করে বানিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, ভাই বয়স্কের কথা লেখা আছে, ভাই আমরা যুবক সমাজ না, বুকের উপরে হাত রেখে বলেন তো দেখি, রোজ তো ছত্রগাছি এলাকায় আর মাশাল্লাহ মালদা জেলাতে জলসা কম হয় না, ঠিক না? এই বুকের উপরে হাত রেখে বলেন তো পরিবর্তন কতটা হতে পেরেছি? পেরেছি। কিছুদিন আগে 30টা দিন রোজা চলে গেল, আমাদের জন্য রাখা কি কথা বলেন? এ আমার কথাই রাগ লাগছে নাকি? এই খারাপ লাগছে? এই যুবকেরা রাগ করছেন নাকি? ওই জন্য পিছন দিকে বসে আছে, রাগ হলে পালাবেন, তাই না? বেশি দিন নয়, গত বৃহস্পতিবারও আমরা রোজা ছিল। কটা রোজা চলছিল তখন? 29টা রোজা, ঠিক না? আর কিছু মুসলমান ঈদ করার জন্য খুব লাভ ছিল, খালি ফোন করছে কিছু চাঁদ উঠেছে তাই না, থানা দিয়ে ভর্তি হবে। ঈদের পরে
যুব সমাজে কিছু কিছু মুসলমান আছে আমরা রোজা রাখি না, কিছু কিছু মুসলমান আছে রমজান মাসে খায় দুপুর বেলা খেয়ে বেড়ায়, কিন্তু রমজানের মর্যাদাটা যদি একটা মুসলমান জানতো সে কোনোদিন রোজাটাকে ছাড়তে পারতো না। যদি বলেন না সুবহানাল্লাহ, এই জওয়ান যুবকেরা তরুণেরা রমজানেরা একটা রোজাদার মানুষের মর্যাদাটা কত, একটা রোজাদার মানুষের মর্যাদাটা কত কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের বান্দা যখন সেহরিটা খেয়ে নেয়, সেহরিটা খাওয়ার পরে ফজরের নামাজটা আদায় করার পর থেকে নিয়তটা আজান হয়ে যাওয়ার একটা গন্ধ বের হতে থাকে, একটা গন্ধ বের হতে থাকে। আবার জানিয়ে দেন, এই আমার বন্ধারা শুনে রাখ, এই আমার বন্ধারা জেনে রাখ, তোর গন্ধটাকে দুনিয়ার কোন মানুষ গন্ধ মনে করতে পারে, তোর গানের গন্ধটা একজন মুখটা ঘোরাতে পারে। এর রোজাদার তোর কানের গন্ধটা শুকার পর, তোর কথার মধ্যে দিয়ে গন্ধটা বেরোবার পর একটা মুসলমান তোকে দেখে মুখটা ঘুরিয়ে নিতে পারে, একটা কোন মানুষ তোকে দিকে মুখটা ঘোরাতে পারে। কিন্তু বান্দা শুনে রাখ, তোর মুখ দিয়ে যখন গন্ধটা বের হতে থাকে সেটা আমি আল্লাহ আমার কাছে কত প্রিয়, সেটা আমি আল্লাহ আমার কাছে কত মূল্যবান। এর রোজাদার বান্দা শুনে রাখ, যেমন মিষ্টি আম্বারের খুশবুটা মানুষের কাছে অতি প্রিয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দাদের মুখ দিয়ে গন্ধটা আমি আল্লাহর কাছে ততটা প্রিয়। বান্দা এই মিষ্টি আম্বার আতরটা যেমন দুনিয়ার মানুষের কাছে প্রিয়, আর একটা রোজাদারের মুখের খুশবুটা মুখের গন্ধটা আমি আল্লাহর কাছে ততটা প্রিয়। জুড়ি বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না, এই আর একটু জোরে হবে না ভাই? রোজা রাখার জন্য একটা সওয়াব, মুখ দিয়ে কথা বলবো গন্ধ বেরোবে আল্লাহর কাছে প্রিয় হবে, ঠিক না? এই আর একটা জিনিস কি, রোজার মাসে এক টাকা দান করবেন 70 গুণ সওয়াব পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, করেছি মুসলমান? একটা সাধারণ লজিকে আসি ভাই, আল্লাহর কাছে সব থেকে প্রিয় মাস কোনটা জানেন? কোনটা? মহরম মাসটা। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে যদি কোনো প্রিয় মাস হয়ে থাকে সেটা হচ্ছে মহরম মাস। যদি বলেন না সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ পাক মহরম মাসে একটা মুসলমানের জন্য যাকাত দেওয়ার হুকুমটা দেন, রবিউল আউয়াল মাসে দেন, রজব মাসে দেন, শাবান মাসে দেন, শাওয়াল মাসে দেননি, রবিউল সানি মাসে দেননি, জামাদি আল উলা মাসে দেননি, জামাদি আল সানি মাসে দেননি। আমার আল্লাহ রমজান মাসে একটা মুসলমানকে যাকাত দেওয়ার হুকুমটা দিয়েছে, ঠিক না ভুল? ঠিক না? একটা মুসলমানকে রমজান মাসে ফেতরা দেওয়ার হুকুমটা দিয়েছে। হুকুমটা কি? একটা বড় লোক যদি ফেতরা একটা গরিবকে দেয়, গরিবটা যাতে মনে না করে যে আমি বড় লোকের কাছ থেকে ফেতরা নিয়েছি বলে আমার ফেতরা নেই, না। একটা বড় লোক যদি 40 টাকা ফেতরা দেয়, একটা গরিবকেও কিন্তু তার জন্য 40 টাকা ফেতরা দিতে হবে। কিন্তু যাকাতটা কারা দেবে? শুধু মুসলমানেরা দেবে। কোন মুসলমান? বড় লোক মুসলমান, যাদের ধন সম্পদ আছে, সাহেবে নিসাব যারা, তারা যাকাতটা দেবে। কেন আল্লাহ দিয়েছে জানেন? তার কারণটা হলো একটা, রমজান মাসে 30টা দিন রোজা রাখার পরে ঈদ বলে একটা জিনিস আসে। ঈদ শব্দের অর্থটা হচ্ছে খুশি, ঠিক না? আল্লাহ বলছে, বান্দা যদি রমজান মাসে 30টা দিন রোজার মধ্যে যাকাতের টাকা একটা গরিবকে দিস, একটা কোনো গরিব মানুষকে দিস, একটা বয়স্ক কোনো
নামে খেতে পাই না তাদেরকে টাকাটা দিস, এই জাকাতের টাকাটা নিয়ে রমজান মাসে তারা কিছু ফল কিনে খাবে, ছোলা কিনে খাবে, চিনি নিয়ে শরবত বানাবে, তার থেকে টাকা বাঁচিয়ে ঈদের দিনে তার বাচ্চা তার ছেলে তার সন্তান তার পরিবার বর্গকে একটা নতুন বস্ত্র কিনে দিয়ে নতুন কাপড়টা পরে সে ঈদগাহে যাবে। সে গরিবটার দুর জন্য মুখ ফুটে দোয়াটাও না করলে সে গরিবের শরীর থেকে আমি আল্লাহ জানিয়ে দিলাম দোয়া বেরোতে থাকবে। যদি বলেন না সুবহান মুসলমান দিয়েছি কিবো মুসলমান রমজান মাসে রোজা রাখেনি জাকাত কোথা থেকে দেবে ঠিক না? রমজান মাসটা একটা মুসলমানের কাছে এত সুন্দর মাস, এত রহমতের মাস, এত বরকতের মাস, এত মর্যাদা সম্পূর্ণ মাস। কোরআনকে প্রশ্ন করা হচ্ছে, কোরআন তুম দুনিয়া মে আয়ে থে কব, এ কোরআন কবে দুনিয়ায় এসেছে? কোরআন নে ফরমায়া ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাফসীরে জালালাইন শরীফটা খুলে দেখে নেন, তাফসীরে বাইজাবী শরীফটা খুলে দেখে নেন, তাফসীরে কাসসাব খুলে দেখে নেন, তাফসীরে মারিফুল কোরআন মুসলমানের ঘরে ঘরে পাওয়া যায় এই তাফসীরটা খুলে দেখে নেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শব্দের অর্থটা হচ্ছে, বলছে কোরআন জানাচ্ছে শোনো দুনিয়াবাসী, আমি দুনিয়ার বুকে নাজিল হয়েছি লাইলাতুল কদরের রাতে। যদি বলেন না সুবহানাল্লাহ, সেই রাতটাও মুসলমানের কাছে রমজান মাসটাতে আসে, সারা বছরে আসে না? পেয়েছি, আমল করেছি, এ নামাজ পড়েছি, এ জোয়ান যুবকেরা তো নাও জবান এরা তরুণেরা, ও মুরব্বী আম্মা জেনেরাও, এই আমার মুরব্বী চাচা জেনেরাও, এই যুবক বন্ধুরা শুনে রেখে দিন, রমজান মাসটা আল্লাহর কাছে কত প্রিয়, রমজান মাসে তার বান্দার আল্লাহর কাছে কত প্রিয়, এই রমজান মাসটা আমাদের কাছে কত প্রিয়। বাজিরা কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস বাগের মধ্যে পাওয়া যায়, রমজান মাসে রোজার সময় যখন আল্লাহ পাকের বান্দারাম ইফতার থেকে সামনে নিয়ে যখন বসে যাই, তাদের সামনে কত সাই সাই না খানা, যার যেরকম আল্লাহ তকদিরে মাপিয়েছে, যার যেমন মাপিয়েছে, সুন্দর খানাটাকে তারটাকে সাজিয়ে নিয়ে সুন্দর করে নিয়ে একটা রোজাদার যখন ইফতারের সামনে বসিয়ে যাই, আমার আল্লাহ পাক গর্ব করে করি 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 ফেরেশতাদেরকে ডেকে ডেকে শোনাতে থাকেন, এই আমার ফেরেশতারা এদিকে আসো, ফেরেশতারা শোনো, আজকে দুনিয়ার জমিনে আমার বান্দাদের দিকগুলো একটু তাকিয়ে তাকিয়ে দেখো, এই ফেরেশতারা তোরা যাকে বানাতে মানা করেছিলি, এই ফেরেশতা যাকে তৈরি করতে নিষেধ করেছিলি, আমি আল্লাহ বলেছিলাম ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোরা তা জানিস না, এই ফেরেশতারা দেখ দেখ আর সেই মানুষ সম্প্রদায় গুলো সামনে তাদের কত সাইখানা কত সুন্দর খানা, এটা যদি রমজান মাস না হয়ে অন্য কোন মাস হতো না, ফেরেশতা তাদের সামনে বিরিয়ানি রাখা, তাদের সামনে ভালো ভালো তরকারি, ভালো ভালো ফলমূল, ভালো ভালো খাবার রাখা রে ফেরেশতা, এটা যদি রমজান না হয়ে যদি অন্য কোন মাস হতো রে ফেরেশতা, একটা সেকেন্ড সময় দিত না, তারও জিনিসটা খেয়ে শেষ করে দিত ফেরেশতা, নিয়ে শুনে রাখ আজকে তারা তাদের সামনে খাবারটা ঠান্ডা হয়ে যায়, খাবারটা জমে যায়, খাবারটা নষ্ট হতে থাকে, কিন্তু রে ফেরেশতা তারা আমি আল্লাহর হুকুমের অপেক্ষায়, আমি আল্লাহ হুকুম দিয়েছি বান্দারে ফজরের আজানটা শুরু হওয়ার আগে সেটা শেষ করে নে, আর মাগরিবের আজানটা শুরু হলে ইফতারটা খাওয়া শুরু কর, এ ফেরেশতা দেখ দেখ আমার বান্দারা আমি আল্লাহর হুকুমটাকে কেমন মানে রে ফেরেশতা, ফেরেশতা রে দেরি করিস না, দেরি করিস না, আজানের সময়টা হয়ে যায়, আজানের ওয়াক্তটা হয়ে যায়, আজানের ওয়াক্তটা চলে আসে রে ফেরেশতা, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি আমি আল্লাহ আমার রহমতের পর্দা তোমাকে তুলে দেবে ফেরেশতা, আমি আল্লাহ পাক এই ইফতারের সময়টাতে আমি আমার বান্দাদেরকে দিদারটা দিয়ে দেব, আমি আল্লাহ ইফতারের সময় আমার বান্দাদেরকে সরাসরি দিদারটা দিয়ে দিব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, এটা কার কথা?
কথা বলে আমাদের কপাল না, এ যে রোজা রেখেছে সে 30টা দিন আমার আল্লাহ দিদার পেয়েছে, জোরে বলেন না সুবহান, জোরে বলা যাবে না, এই মসজিদে রোজাদারের চাপ বেশি থাকে না বেরোজাদারের বলেন তো, এ কথা বলেন না। দেখবেন কিছু কিছু মানুষ আছে রমজান মাসে মাগরিবের 10-15 মিনিট আগে এমন মুখটা শুকনো করে মসজিদে ঢুকবে যেন সারাদিন রোজাটা তাকেই লেগেছে, ঠিক না? খোঁজ নিয়ে দেখবে ও সুজাপুরে তামান্না হোটেলে যে বিরিয়ানি খেয়েছে, ঠিক বললাম তো? দেখবেন কোথা কালিয়া চকে চলে গেছে, মালদা টাউন পার হয়ে গেছে, যে ভালো করে খেয়ে দিয়ে এসেছে আমার অন্য ধর্মের ভাইদের পাড়ার দিকে চলে তাদের এলাকাতে গিয়ে গুছিয়ে দোকান থেকে চা বিস্কুট যা যাবতীয় খাবার খেয়ে এসেছে, আর পাতে যদি একটা খেজুর কম পরে চিল্লাতে শুরু করে বলে তুই চোখে কানা সবাই বন্ধু দিচ্ছিস আমার একটা, কি বললাম বুঝলেন না? আর যে মানুষটা প্রকৃত রোজাদার হবে তার পাতে একটা খেজুর কেন আধখানা খেজুর পড়লেও সে সন্তুষ্ট হয়ে যাবে, যদি বলেন না সুবহান, কেন সে প্রকৃত রোজাদার। আর প্রকৃত রোজাদারের সামনে খাবার কতটার পরিমাণটা দেখে না, আল্লাহ দিদারের অপেক্ষায় থাকে, যদি বলেন না সুবহান। ভাই আমরা পেয়েছি, কথা বলে এ আমরা পেয়েছি, একটা কথা আছে না গো, রমজান মাসে শয়তান বাঁধা থাকে, ঠিক তো? এবারেও বাঁধা ছিল ভাই, কথা বলেন না, ছিল না গো? কিন্তু আমাদের মনের বদমাই সেটা শয়তান অশ্বাসা না দিতে পারলে কি, 11 মাস যা দিয়েছি আমাদের ওই একটা মাস তার ধারে কেটে গেছে। ভাই একটা প্রচলন প্রবাদ বাক্য আছে কি, কোনোটা ভাড়ে কাটে আর কোনোটা ধারে কাটে, ঠিক না? ওই 11 মাস যে ভাতটা চাপিয়েছে তার ধারে আমাদের একটা মাস কেটে গিয়েছে, বলে কি রে রোজা রাখবেনি? বলে না ওটা আমার জন্য হবে না। বলে কেন? রোগা মানুষ খেতে পাইনি ভালো করে, শরীরটা খুব কমজোর, গ্যাসের প্রবলেম, পেটের ব্যথা, আমাশার প্রবলেম। বলে চল না একটু বিরিয়ানি খেয়েছি, বলে না দাঁড়া একটু সুন্দর শার্ট পরে এসি হোটেলে খেতে যাব না। এ মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এ আমার রসূল পাকের উম্মত আমরা শুনে রেখে দিন, এ আমার জিন্নাত নিকার আল্লাহ ওয়ালা বাইরা, এ আমার ছত্রগাছির বাইরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের সাথে মুনাফিকিটা করবেন না। দুনিয়ার জমিনে যে কাজটা করছেন করতে থাকেন, যেদিকে যাচ্ছেন যেতে থাকেন, মুসলমান মাথার মধ্যে একটা চিন্তা ঢোকান, মাথার মধ্যে একটা কথা প্রবেশ করিয়ে দেন, দুনিয়ার জমিনে যাই করে নিই না কেন আমার আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছে, দুনিয়ার জমিনে যে কাজটা করি না কেন আমার রব্বুল আলামিন আল্লাহ আমাকে দেখতে পাই, দুনিয়ার জমিনে যে কাজটা করি না কেন বললাম আমার আল্লাহ আমাকে দেখতে পাই, দুনিয়াতে সব কাজটা করে নেব, আল্লাহর সাথে মুনাফিকিটা করব না। এই মুসলমানের ঘরের ছেলেরাও যদি এই জিনিসটা মনে আনতে পারো, যে কাজটাই করি আমার আল্লাহ আমাকে দেখতে পাই, একটা মুসলমান কোনার দিকে আগাতে পারবে না, একটা মুসলমান কোনার দিকে পা নিয়ে যেতে পারবে না, প্রত্যেকটা মুসলমানকে আমার আল্লাহ পরিবর্তন করে দিয়ে জান্নাতি করে দেবে। মুসলমান চেষ্টা করি, মুসলমান মনে করি দুনিয়ায় এসেছি জোয়ানের রক্ত বুড়ো হলে নামাজ পড়ো, ঠিক না? এ মুসলমান ইফতার নিয়ে ঝগড়া করি, কিতাবটা খুলে দেখে আমার রসুল ইফতার করেছিলেন, আমার রসুল খেয়েছিলেন, আমার রসুল ভক্ষণ করেছিলেন, আমার রসুল ইফতারটা করতেন কি দিয়ে, আমার রসুল সেহরিটা করতেন কি? সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইফতারে কি খান, আপনি সেহরিটা কি দিয়ে করেন? এ মুসলমানের ঘরের ছেলেরা শুনে রেখে দিন,
আমার জওয়ান ভাইরা ও আমার যুবক বন্ধুরা শুনেন, সেদিন আমার আপনার নবী আমার আপনার রাসূল দুজাহানের বারসা সাইয়্যিদ আল মুরসালিন শফী আল মুজনাবী রাহমাতাল লিল আলামিন বলতে দেখেন, এই আমার সাহাবা শুনেন কে দাও, এই আমার সাহাবা গ্রামেরা শুনেন কে দাও, আমি রাসূল কি দিয়ে সেহরি করি, আমি রাসূল কি দিয়ে ইফতার করি, এই আমার সাহাবা আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে জান্নাতি খাবার দিয়ে ইফতারটা করাতে পারে, কিন্তু সাহাবা বলা না 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 আমি ওসব দিয়ে ইফতার করি না, এই আমার সাহাবা কেরামেরা শুনে রাখো, আমি রাসূলের ইফতারের খবরটা একটু শুনে রাখো, আমি রাসূল কি দিয়ে ইফতার করি, কি দিয়ে সেহরি করি, নবী আমার রাসূল আমার জানিয়েছিলেন, ও আমার সাহাবা কেরামেরা আমি রাসূলুল্লাহ একটা খুরমা খেজুর নিয়ে নিই, সে খুরমাটাকে নিয়ে সে খেজুরটাকে নিয়ে আমি রাসূলুল্লাহ মাঝখান দিয়ে বাদ করে দুইটা ভাগে বাদ করে নেই, এই আমার সাহাবা কেরামেরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ একটা ভাগ কোরমা সেহরিতে খেয়ে পানিটা পান করে নেই, সেহরিটা করে নেই, আর একটা ভাগ কোরমা আমি রাসূলুল্লাহ রেখে দিই, আর একটা ভাগ কোরমা যখন মাগরিবের আজানটা দেওয়া শুরু করে, এই আমার পাগল ও হাসিবেলাল যখন মসজিদে নববী শরীফে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু একবার আল্লাহু একবার বলে যখন আজান দিয়েটা শুরু করে দেয়, আমি রাসূলুল্লাহ বাকি আটখানা খুরমাটাকে নিয়ে বাকি আটখানা খেজুরটাকে নিয়ে ইফতারিটা সেরে নি, আমরা পারবো কিন্তু একটা দিন কে দেখাতে পারবো, কথা বলে একদিন মুসলমান একটা খেজুরকে আটখানা করে নিয়ে সেহরি খাবার ওই খেজুর থেকে আটখানা করে ইফতার করব, আর কিছু খাবো না পারবেন কি? তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছিলেন ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহ আমার কাছে যদি কোনো মনোনীত ধর্ম হয়ে থাকে সেটা অন্য কোন ধর্ম নয়, সেটা হলো ইসলাম। যদি বলেন না সুবহানাল্লাহ, রাসূল রাসূলকে জানিয়েছিলেন নবী আজকে আমি আল্লাহ দিনটাকে মুকাম্মাল করে দিলাম, কেন আপনার কষ্টের বদৌলতে। এ নবী কি কষ্ট করেছেন আমাদের, পেটে পাথর বেঁধে ঘুরেছেন খোদার জ্বালায়, আম্মা জান মা ফাতেমা এসেছে ইয়া রাসূলুল্লাহ আব্বা জান কিছু খাবার দেন আপনার নাতি ছেলে ভোকা, রাসূল কাপড়টা তুলে দেখাচ্ছে মা তোমায় কি খাবার দেব, আমি রাসূল নিজে ভোকা ভোকার জ্বালায় পেটে পাথর বেঁধে রেখেছি, আর এখন মুসলমানের ঘরের ছেলে যদি একবেলা ভাত দিতে দেরি হয় বাড়িতে অত্যাচার, এটা রাসূলের উম্মতের পরিচয় কি গো? এই আমার রাসূলের উম্মতের পরিচয়, আমার রাসূলের প্রকৃত উম্মতেরা সুন্নাতে রাসূলের উপরে চলবে না সুন্নাত শয়তানকে ধরে চলবে, কথা বলে এই যে প্রকৃত মুমিন মুসলমান হবে সে সুন্নতে নববীর উপরে চলবে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নতে নববীর উপরে চলার তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলা যাবে না? কি আলোচনা করছিলাম মনে আছে কি গো? এ আমার মুরব্বী চাচাদের ঘুম পাচ্ছে নাকি, এ একটা একটা করে খুঁড়ে যাচ্ছে গো, বুঝতেই পারছি বুঝলে না, একটা সব জিনিসের একটা টেম্পার থাকে, সেই দশটা নটার সময় এসে বসেছে একটু করে টেম্পার চেঞ্জ করতে হবে, যা একটু ফোন ফোন মেরে আসে যা হওয়ার, তবে মুসলমান ওটাও বর্জন করতে হবে না? কিছু কিছু মুসলমান আছে দেখবেন রমজান মাসে দাঁড়িয়ে রাখে, ঠিক বলছি না গো? রমজান মাসে দাঁড়িয়ে রাখে, আরে চাঁদরাতে সেলুন আনা গেছে বলে ভাই পুরো একদম সুন্দর করে দিবি, একবার না দিলে দু তিনবার টানবি ভাই, যাতে একটা নুন পরিমাণ না দেখা যায়, কেন বলে পাবো ঈদগাতে ফিয়ার লাগলি মেঘে যেতে হবে যেন গালটা চকচক করে, ঠিক না? মুসলমান ওটা আল্লাহর দরবারে কবুল হবে না,
ওই রমজান মাসের একটা তারিখে মুখে দাড়িটা ফুটকে ছিল, আর ওই দাড়িটা যদি মৃত্যু পর্যন্ত রাখতে পারতি আমার রসুলের সুন্নাতকে নিয়ে যেতি, ও রসিলাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতটা দিয়ে দিতে জুড়ে বলেন না রাখতে পারবো কথা বলে কি গো এই জায়গায় কেউ কথা বলে না বলে ওই কাজ আবার করে একটা কথা বলি মুসলমান এ কারণে মুসলমান আমরা আমাদের নীতি থেকে সরে যাচ্ছি এ দাড়িটা মুসলমানের অন্য কারণ নয় দাড়ি রাখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য কেউ বলেনি কিন্তু মুসলমান সেটা না মানার জন্য একটা মুসলমান যদি দাড়ি রেখে একটা কোনো ভালো জায়গায় যায় সে মুসলমানকে ছোট বড় কথা শুনতে হয় ঠিক বলছি তো পাশাপাশি একটা অন্য ধর্মের ভাই দেখবেন দাড়ি রাখেন ঠিক বললাম না কি গো তারা দাড়ি রেখে সব জায়গায় যায় তাদেরকে কথা শোনায় তাহলে নিজের পায়ে কুরুল কে মারছে কাঠুরে একটা বড় কুরুল বানিয়েছে বুঝলেন দিয়ে কাঠের গাছে যে খুব মারছে মনে শিকার বলছে হাঁস থেকে কেটে ছাড় মার তা গাছ উত্তর দিচ্ছে কাঠুরে কাটছিস তো আমায় ঠিক তবে তোর হিম্মত যদি হতো আমার জাত ভাইটাকে যদি না লিখিস কি বললাম বুঝলেন না আমায় কাটছো ঠিক কাঠুরে একটু তাকিয়ে দেখো হাতে করে যে জিনিসটা নিয়ে মারছো সেটা আমার জাত ভাই যদি হিম্মত থাকে শুধু লোহাটাকে নিয়ে ঠোকো দেখি কেমন কাটতে পারে যদি আমার জাত ভাই তোমায় সাহায্য না করে আমাকে কাটতে পারবে না একটা মুসলমান যদি একটা মুসলমানকে এই জায়গায় সাহায্য করে মুসলমানের ইজ্জতটা কোনো জায়গাতে হ্যাট হবে না ঠিক না গো এই মুসলমানদের চাচা শুনতে হয় ঠিক তো ঠিক বললাম আরে হ্যাঁ কি না বলেন আমরা জুয়ান ছেলে আমাদের মুরব্বী বুড়ো বুড়ো লোকগুলো এসে কাকা বলে দেয় মাঝে মাঝে তাহলে চাচা তোমার ছেলে ছেলের বয়সী আমরা না বুঝলেন না ভাই পরিবর্তন পরিবর্তনের যুগ ডিজেলের দাম 30 টাকা ছিল আর 70 টাকা 73 পয়সা 43 পয়সা হয়ে গেছে পরিবর্তন হয়েছে পেট্রোলের দাম ছিল 40 টাকা আজ হয়ে গেছে 80 টাকা সব কিছুতে পরিবর্তন হচ্ছে মুসলমান তার মৌলিক নীতিতে পরিবর্তন হচ্ছে গ্রামের মসজিদ কোনো একতলা নয় দুতলা নয় তিনতলা চারতলা পাঁচতলা হয়ে গিয়েছে কিন্তু মুসল্লির জায়গায় যাও এক কাতারে ভর্তি ঠিক বললাম তো এক কাতার ভর্তি হয় না এই ভর্তিটা করবে কে যুবকেরা ঠিক না এই কবিতার ভাষায় একটা কথা বলছে দর জামানে তাওবা করদম কুয়াতে পয়গম্বরি জুয়ানি ভাষে তাওবা করো পয়গম্বরদের দরজা পাবে জুড়ে বলেন না সুবহান জুড়ে বলা যাবে না এই আর একটু জোরে হবে না কোথা থেকে কেটে এসেছিলাম মনে আছে এ আমার কথা শুনছেন ভাই কি গো এই মাইকের জন্য ভিতরে শোনা যাচ্ছে তো আরে হ্যাঁ কে পিছনে ঘরে একটু আওয়াজ দেন না যাচ্ছে তো কোথা থেকে কেটে এসেছিলাম ইন্নান্দন না হুসি লাইলাতিল কাদ মনে আছে কোরআন বলছে কবে এসেছো লাইলাতুল কদরতে এসেছি আমার আপনার রসুলকে একদিন সাহাবারা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আপনার মুখ থেকে বর্ণনা কোরআন অনুযায়ী বর্ণনা শুনতে শুনতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জেনেছি আমার আল্লাহ অন্যান্য নবী আম্বালাইহি সালাতু ওয়াসসালামদের উম্মত উম্মতিদের কারোর হায়াত 500 বছর কারোর হায়াত 600 বছর কারোর হায়াত 700 বছর কারোর হায়াত 1000 বছর দিয়েছে রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আপনার উম্মত উম্মতানীরা দাঁড়াবে সে সমস্ত নবীর উম্মতেরা দাঁড়াবে ইয়া রাসূলুল্লাহ তাদের থেকে তো আপনার উম্মত উম্মতে নিনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে এ মুসলমান ভাইরা একটু খেয়াল করে শুনে রেখে দিন ও গঞ্জ মুখেরাও ও আমার মুরব্বী আব্বা জানেরাও এই আমার তরুণ ভাইরা শুনে রেখে দিন ও জীবন বন্ধুরা
একটু খেয়াল করে শুনে রাখুন ভাই, আমার আপনার নবী, আমার আপনার রাসূল, জাহানের বাদশা, সাইয়্যিদ আল মুরসালিন, শাফি আল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, নবী আমার শরীর, সাহাবা কিরামদের বলেছিলেন, এই আমার সাহাবা কিরামেরা শুনে রেখে দাও, এই আমার সাহাবা কিরামেরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানি, আমার উম্মতের বয়স কারো 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে, কারোর 100 হবে, কারোর খুব বেশি হলে 110 থেকে 15 হবে, কিন্তু আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন, ইয়া আমার রাসূল, এই আমার হাবিব, আমার দোস্ত, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার মা দম্মতা নিজেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি, আপনার মা থামার জন্য আমি আল্লাহ পাক একটা খাস নিয়ামত দান করেছি, সেই নিয়ামতটা হলো কি, আমার হাবিব, আমার রাসূল, আপনার উম্মা উম্মতানিরা সারা বছরে একটা দিন আমি ইবাদত করবে, সারা সারা রাত্রি জেগে তাসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দোয়া খায়রটা করবে, আর আমি আল্লাহ পাক তার ওসিলাতে তাদের নামাই আমানে 1000 রাত্রির সওয়াবটা লিখে দেব। আরে আপনার উম্মতের এক রাত জাগবে 1000-এর সওয়াব পাবে। তাই কবি কি বলছে জানেন, কবি কবির ভাষায় কি বলছে, একটি রজনী এমন রজনী, একটি রজনী এমন রজনী, হাজার রাতের শিরা গেলে অপহাই দিনিদ্র দেখো আল্লাহর এজন যুবকেরা, তরুণেরা, নওজাবানেরা, আর আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কবিতার ভাষায় বললেন, একটা রাত্রি এমন রাত্রি যে রাত্রিটা হলো হাজার রাতের সেরা, সে রাত্রিটাতে তামাম রাত্রি আল্লাহর বান্দারা নিদ্রাগ্রস্ত যাই না, সারাটা রাত্রি জেগে থাকে। এ তরুণের আর আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাজ্জালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতিল কদর লাইলাতিল কদর খায়রুম মিনাল শাহর তানাজ্জালুল মালায়েকাতি ওয়ার-রূহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শুনে রাখ, ওই রাত্রিটা এমন একটা রাত্রি, ও রাত্রিটা এমন একটা রাত্রি, তানাজ্জালুল মালায়েকাতি, আমি আল্লাহ পাক মালায়েকা ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে নাজিল করে দিই, দুনিয়ার বুকে নাজিল করে দিই, এ বান্দারা সারা রাত্রি আমার মালায়েকা ফেরেশতারা, সারা রাত্রি আমার মালায়েকা ফেরেশতারা আমল কুরাতে থাকে, নেকি কুরাতে থাকে, তানাজ্জালুল মালায়েকাতি আমার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দারে এইটার সময় সীমাটুকু কতটুকু, এই বান্দা কতটুকু সময় তুই জাগবি, বান্দা ফজরের ওয়াক পর্যন্ত সারাটা রাত্রি একটা রাত জেগে দেখা, আমি আল্লাহ পাক তোকে হাজার রাতের সওয়াবটা লিখে দেব। আল্লাহ কোরআনে বলছে, খায়রুম মিন আলফি শাহর, না 1000 রাত্রির সওয়াব পাবি। রাসূল আমার আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবাদের জানাতে বেরিয়েছিলেন যে লাইলাতুল কাদরের রাতটা কোন দিন, কি বললাম বুঝলেন না, রাসূল আমার যখন শোনাতে বেরোলে
রাসূল আমার দেখলেন কিনা সাহাবা একরামদের মধ্যে ঝগড়া হচ্ছে, সাহাবা একরামদের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছে, কি নিয়ে, কোনটা লাইলাতুল কদরের রাত, কোন কোন সাহাবা বলছে 21-এর রাত, কেউ বলছে না 23-এর রাত, কেউ বলছে 25-এর রাত, কেউ বলছে 26-এর রাত, কেউ বলছে 29-এর রাত। রাসূল আমরা বেরিয়ে আসলে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদর কা রাত কিস দিন মে পড়েগা? হুজুর লাইলাতুল কদরের রাতটা কোন দিন পড়বে? এক এক সাহাবা এক এক মত পোষণ করছেন। রাসূল আমার জানালেন না কোন দিন লাইলাতুল কদর, রাসূল বললেন আমার সাহাবারা শুনে রাখো এই এক রমজানের শেষ 10 দিনের 20 থেকে 38 বা 29 যেটাই হবে এই দিনের বেজোড় রাত্রি গুলোতে তোমরা লাইলাতুল কদরটা তালাশ করো। জুড়ি বলে সুবহানাল্লাহ। কেন বলেছিলেন নবী? নবী তো বলতে পারতেন যে অমুক রাত্রিটা লাইলাতুল কদর, তবে বেশি বেশি উলামা একরামদের মতে 27-এর রাত্রিটাকে লাইলাতুল কদরের রাত বলে গণ্য করা হয়, ঠিক না? ঠিক বললাম? আবার দুনিয়ার জমিনে অনেক দল মত পথ বেরিয়েছে, কেউ আবার মানে না, অনেকে আবার মানে না। আমি আবার মাঝে মাঝে বলি তোদের যখন এইসব কি তোদের খেয়ে লাভ পড়ে লাভ কি, ঠিক না? তবে ওদিকে যাবো ভাই আমার, এই লাইনটা তুলে কাঁদবে রসুল কেন বললেন না? নবী আমার বললেন না, তার কারণ হলো একটা যে আমার উম্মত উম্মতানীরা এই রমজান মাসের শেষ 10টা দিন তারা লাইলাতুল কদরটাকে তালাশ করুক বিজোড় রাত্রি গুনতে, এই 5টা রাত তারা জাগবে, আমার আল্লাহ তাদের নামায় আমলি বেশি বেশি করে সওয়াব লিখতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জোরে বলা যাবে না? এই আর একটু জোরে হবে না ভাই আমার? সেরা তো আমরা পেয়েছি, উদযাপন করতে পেরেছি, এই কথা বলে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, দুনিয়ার জমিন এসেছি একটা কাজের জন্য। আল্লাহ পাকে কোরআনের মধ্যে জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ বলছে আমি জিন এবং ইনসান জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ বলছে শুধু আমার জন্য, অন্য কারোর জন্য নয়, এই রোজা দিয়েছে আল্লাহর জন্য, নামাজ দিয়েছে আল্লাহর জন্য, হজ দিয়েছে আল্লাহর জন্য, যাকাত দিয়েছে আল্লাহর জন্য। যদি বলেন কেন, এ মুসলমানের ঘরে ছেলেরা শুনে রেখে দিন, এই আমার জোয়ান যুবকেরা তরুণেরাও, ও জওয়ান বাবাজিরাও, ও আমার জোয়ান যুবক তরুণ ভাইরা শুনে রাখুন, যদি বলেন কেন, প্রশ্নটা যদি আসে কেন, এই মুসলমান কেউ নামাজ পড়ে সর জো হবী কে দিন পর কি, বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক কি বলছে, মনে মনে করতে 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 বোনের বাড়ি যাচ্ছে, যে রসুলের দিনের মধ্যে যে থাকবে তার গর্দানটা আমি ওমর উড়িয়ে দেব, তার গর্দানটা আমি কেটে দেব। কেন? রাস্তার মাঝখানে ওমর লাঙ্গাতাল ওয়ালিয়ে বলেছিল যে আজকে আমি নবী মুহাম্মদের গর্দানটাকে কেটে আনবো। রাস্তায় একজন দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিল, ওমর কোথায় যাচ্ছ? বলেছিল মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছি। বলেছিল ওমর মুহাম্মাদের গর্দানটা তো পরে কাটবি, আগে বোনের খবরটা নে। কি বললাম বুঝলেন না? আগে ঘরের খবরটা নে, ওমর তোর ঘরের অবস্থাটা দেখ, তোর ঘরের পরিস্থিতি দেখ, তোর বোন তো নবী মুস্তাফাকে নবী বলে মেনে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবিতার ভাষায় লিখছে, চলে যোগ তেলে কোমর চলে জগত লেকো ওমর, কহাঁ কিসে ইনে রাখ কর, কহাঁ চলে হো আর কিধর, মিজাজ কিউ হে আরশ পর, এ জারা পহন কে লো কমর, ফিদা হে ও রসুল পর, জারা পহন
আপনারা হিন্দি বুঝেন না, মালদার লোক তো হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে, এটা সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ, এ রসুলের নাম নিচ্ছে ওমর, সুবহানাল্লাহ বলতে অসুবিধা? কবি আবার কি বলছে দেখেন, ওমর চলে বহন কে ঘর, ওমর চলে বহন কে ঘর, দিল মে সোচ সোচ কর ওরা উঙ্গি মে উনক সর, জো হে নবি কে দিন পর, সুনা হে জব কুরআন কো খুদা কে ইস বয়ান কো, ওমর নবি কাহায়ে হে নবি 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 আমার মরুজিয়ান চাচা জানেরা, আমার জোয়ান যুব ভাই জানেরা, স্নেহের কচি কচি ভাই জানেরা, পর্দা অন্তরালে অবস্থিত পর্দানিশী ধার্মিকা আমার মা ও বোনেরা, বিশেষ করে উক্ত জলসার উলামা হাজরাত বোনেরা, বিশেষ করে সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আমার মুজাদ্দুজ্জামান আমির শরীফ আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বংশের আওলাদ, এ মালদা জেলার প্রত্যেকটা মানুষের চোখের মনি, বড় মহাব্বতের মানুষ, বিপদ আপদের কাছে পাওয়ার মানুষ আমার আব্বাজান হুজুর কিবলা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া। যে বারবার দিগরে বনিয়া জল্লা আজকের মতো একটি মতো আবার রাত মাহফিলে বসি, আমাদেরকে কিছু বলার, কিছু শোনার, কিছু জানার তৌফিক দান করেছে, তো সে আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। জোরে হবে না? এ যুবক ছেলেগুলো কি পঞ্চায়েত গঠন করতে গেছিলে নাকি? কেউ চিল্লে এসেছে গলা বসে গেছে, আমাদের ওয়াচ করে করে গলা বসে যাচ্ছে, আপনারা তো চুপচাপ আছেন তাতেই গলা বসে যাচ্ছে, কি বললাম বুঝলেন কি? ঠিক ওই মাঝে মাঝে একবার একবার সুবহানাল্লাহ বলে এই অবস্থা, তাহলে আমাদের মতন চিল্লাতে বলে কি হতো, বলে গলা দিয়ে তো আওয়াজ বেরোতো না, তাই না? জি, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, আমার রসুলের কদরের রসুলা ফুরফুরা বীর মুজাদ্দুজ্জামানের নেক নজর, পাঁচ হুজুর কেবলার নজর, মা বাপের দোয়া, তামাম পৃথিবীর ওলি আউলিয়াদের দোয়া, আর বিশেষ করে আমার সিলসিলার খাদিম মুরিদ মুতাকাদিন মুহিব্বিনদের দোয়ার উসিলায় আল্লাহ আমাদের চালায়, ঠিক না ভুল? ঠিক না?
যদি বলি না আমি আমার নিজের চলি, বলা চলবে? সাজবে? কেন? অহংকার মানুষের জন্য নয়। দুনিয়ার জমিনে কোনো মানুষ অহংকার করতে পারে না, দুনিয়ার জমিনে কোনো মানুষ গর্ব করে বলতে পারে না আমি 10 কোটি টাকার মালিক, আমি 20 কোটি টাকার মালিক, আমি এত কটা বাড়ির মালিক, এত কটা গাড়ির মালিক। ও যতই বাড়ি দেখাস, যতই টাকা দেখাস, যতই বিল্ডিং দেখাস, যত মজাক দেখাস, যতই পাথর দেখাস আর এসি দেখাস, কবরে তোকে শুতেই হবে, ঠিক না? এ তোমার নিজের বাড়িটা কোনটা গেছে কথা বলে? এ বাড়ি নিয়ে মুসলমান মারপিট করে না, বলে শোন এই যে রাস্তাটা দেখেছিস 1 ইঞ্চি সরবিনি, বলে কেন? বললো আমার বাড়ি মানুষ পড়ে যাবে। এ আপনার বাবা বলেছে আমার বাড়ি, আপনার দাদাও বলেছে আমার বাড়ি, আপনি বলছেন আমার বাড়ি, আপনার ছেলে বলবে আমার বাড়ি, আপনার নাতি বলবে আমার বাড়ি, আপনার নাতির নাতি বলবে আমার বাড়ি। সে কি আমার বাবা আদম থেকে দিয়ে আর কি আমার পর্যন্ত যতজন জন্মাবে বলবে এটা আমার, কিন্তু নিজের থাকে, নিজের বাড়ি কোনটা? কবরটা। সে জায়গায় গিয়ে কি করে শুবেন? আরামের সাথে শুবেন না কষ্টের সাথে? কথা বলে আরামে শুতে চাই, ঠিক না? কেমন শুভ খবরে? যেমন ওলি আউলিয়ারা শুয়েছে। কেমন শুভ খবরে? যেমন ইমানদাররা শুবে, যেমন রসুলের সাহাবারা শুয়ে আছে, সেরকম শুনে কি বললাম বুঝলেন না? যদি বলি না অসুবিধা নাই, দুনিয়ায় যেমন আছি হই হই করে কেটে যাচ্ছে, সেখানে হই হই করে পার হব না? এত সোজা নাই মুসলমান, দুনিয়াতে হই হই করতে পারো ও জায়গাতে চলবে না, দুনিয়াতে এসি চালিয়ে শুতে পারো ও জায়গায় এসি চলবে না, দুনিয়াতে যদি এসি চালিয়ে আবার পারেও যদি কবরে গিয়ে এসিটার কথাটা চিন্তা করো তাহলে তোমাকে আমল করতে হয়। কি বললাম বুঝলেন না? সেদিন ওই জায়গায় জলসা করতে করতে একটা কোরআনের আয়াত বলে ছেড়ে দিয়ে নেমে চলে গিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। এই মনে হচ্ছে এ ভাই সামনে বসেছিল, জিজ্ঞাসা করেন তো মনে হচ্ছে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে দুটো নিয়ামত পাঠিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কোরআনে মাজিদ আর একটা হচ্ছে নূর নবী কে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান এই দুটো জিনিস কি যদি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, প্যার করতে পারি, এদের সাথে যদি সম্পর্ক গঠন করতে পারি, আল্লাহ পাক আমার কবরটাকে এসি বানিয়ে দেবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার জওয়ান যুবকেরা, তরুণেরা, নওজওয়ানেরা, ও মুরব্বিয়ান বাজনেরা, এ নওদার যুবক মুসলমানেরা, এই আমার সিলসিলায় ফুরফুরা শরীফের মরিয়ম মুতাকাদ্দিনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই কবরটাকে জান্নাত বানাতে গেলে, কবরটাকে জান্নাত তৈরি করতে গেলে আল্লাহ পাকের আরেকটা কোরআনের আয়াতের উপরে আমল করতে হয়, যেটা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আল্লাহ পাক বলছে বান্দারে শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ তোর জিনকে সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি, ইল্লা লিআবুদুন, শুধু একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, বান্দা দুনিয়ার অন্য কোনো কাজের জন্য বানাই না, অন্য কিছুর জন্য তোদের বানাই না, আমি আল্লাহ পাক তোদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, বান্দা তোদের কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা, বান্দা একটা কাজের জন্য সৃষ্টি করেছি ইবাদত, তোদের কাজ হলো আমার ইবাদত করবি, জোরে বলে করি কি গো? আল্লাহর ইবাদত করি করি না? আল্লাহ পাক ঘোষণা দেন, বান্দা শুনে না জেনে না, ইবাদতটা কেমন করে করবি, ইবাদতটা কোথায় করবি, কোন জায়গাতে গিয়ে করবি, কোন স্থানটাতে গিয়ে করবি? তাই আল্লাহ পাক জানেন, আল মসজিদ বাইতুল্লাহ, এই মসজিদটা হলো আমি আল্লাহ আমার ঘর, এ আমার বান্দা দুনিয়ার জমিনে ইবাদত করো,
আল্লাহর ঘরে গিয়ে করবি, বান্দা নামাজটাও আমি আল্লাহর ঘরে গিয়ে করবি, বান্দা মাথাটাও আমি আল্লাহর জন্য নামাবি, বান্দা সেজদাটাও আমি আল্লাহর জন্য করবি, তাসবিহ তেলাওয়াতটাও আমি আল্লাহর জন্য করবি, বান্দারে তোর হাঁকছি আসে, হাঁকছি আসার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবি। বান্দা শুনে রাখ, তুই যখন আলহামদুলিল্লাহ বলবি শুধু তুই চুপ করে থাকবি না, পাশের মুসলমানটাকেও আলহামদুলিল্লাহ উত্তরটা দিতে হয়। মুসলমান সে উত্তরটা হলো কি? আরহামাক আল্লাহ, ঠিক না? শুনে রেখে রাজে রেখে দাও, এবারও করার জন্য কোন মাজারে গিয়ে মাথা নত করতে নাই, কোন মাজারে গিয়ে চেষ্টা করতে নাই, হাঁচি হলে কোন পীরের নাম নিতে নাই, কোন নবীর নাম নিতে আল্লাহ বলেননি, কোন রসুলের নাম নিতে আল্লাহ বলেননি, কোন অলিয়া উলিয়াদের হাক্কানি পীর মাসাইদের নাম নিতে বলেননি। আল্লাহ বাহরের বান্দারে আমার নাম তালিবি, বান্দা উঠবি আমার নাম লিবি, বান্দা বসবি আমার নাম লিবি, ডান দিকে ফিরবি আমার নাম লিবি, বাঁ দিকে ফিরবি আমার নাম লিবি, বান্দা চলা শুরু করবি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চলবি, বান্দা খাবি বিসমিল্লাহ বলে খাবি, বান্দা যখন বসবি বিসমিল্লাহ বলে বসবি, বান্দারে যখন কোন কাজ করবি বিসমিল্লাহ বলে করবি, এই কাজ বিসমিল্লাহ বলে করার জন্য আমি আল্লাহ তার মধ্যে রহমতের পরি আমি তোর আল্লাহ, আমি প্রভু, আমি মালিক, আমার নাম লিখি। কি বললাম বুঝলেন না? এই দুনিয়ার জামিনে কিছু ফেরাউনের চেলা আছে গো, বুঝতে পারিনি? এই মুসা নবীর যুগে ফেরাউন বলেছিল, এই মিশর নগরীরা আমি হলাম তোদের বড় খোদা, তোদের আমি বিগ গড, বড় খোদা। কি বললাম বুঝলেন না? মিশরবাসীর কিছু কিছু লোক বলল ফেরাউনকেই মেনে নি, সব কাছে ফেরাউনের নাম নিত। কি বললাম বুঝতে পেরেছি? মুসা এসে বলল, না নির্ভর, ফেরাউনকে কোনোদিন গড বলে মানা যাবে না, ও কেন বড় খোদা, ও তো সৃষ্টিকর্তার সৃষ্টি, ও তো আল্লাহ সৃষ্টি, আল্লাহ সৃষ্টি কোনোদিন গড হতে পারে। কি বললাম বুঝলেন? আল্লাহ সৃষ্টি গোলাম হবে, মনিব হতে পারে না। কি গো এই মনিবের সৃষ্টি গুণ, মনিবের সৃষ্টি গোলাম হবে, তাই তো? আমার সৃষ্টিকর্তা সৃষ্টি গোলাম, আমরা চাকর, আমরা নিজেকে যদি বড় বলে দাবি করি চলবে? চলবে না। নিজেকে যদি বলে আমি বিশাল কিছু চলবে? চলবে না। মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জওয়ান যুবকেরা ইবাদত করতে কেমন হয়, ইবাদতটা কেমন করতে হয়, ইবাদতটা কি ধরনের করতে হয়, কেমন ইবাদতটা আমরা করব। এই মুসলমানের ঘরে ছেলেরা, এই আমার জওয়ান যুবকেরা, এই আমার তরুণেরা, নওজওয়ানেরা, এই নওদার যুবক ছেলেরা, এই নওদার যুবক বৃন্দরা, এই নওদার জলসার যুবক কমিটির ছেলেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইবাদতটা করতে গেলে সর্বপ্রথম তোমার ইমানটাকে ঠিক করতে হয়, তোমার আকীদাটাকে ঠিক করতে হয়। তোমার ইমানটা ঠিক, যদি আকীদাটা ঠিক থাকে, তারপর যদি নামাজ পড়ো কাজে লাগবে, তারপরে যদি রোজা রাখো কাজে লাগবে, তারপরে যদি হজ পড়ো কাজে লাগবে, তারপরে যদি জাকাত দাও কাজে লাগবে, তারপরে যদি হালাল মালটা খাও কাজে লাগবে, তারপরে যদি গ্রামবাসীর হকটা আদায় করো আদায় হবে, মা বাপের হকটা আদায় করো আদায় হবে। যদি তোমার আকীদার গন্ডগোল থাকে, যদি তোমার ইমানই না থাকে, যতই নামাজে পড়ো না কেন, নামের পিছনে হাসমি কাসমি যতই টাইটেল দাও না কেন, নামের আগে বিশ্বাস আলহাজ হাজ করেছে, হাজ দান করেছে দানি, যতই টাইটেল যতই নামের ডিসপ্লে ছড়িয়ে দাও না কেন, নাম দু পাতা চার পাতা ছ পাতা নাম লম্বা করে ফেলো না কেন, যদি
যদি তোমার আকীদা না ঠিক থাকে, যদি তোমার ঈমান না ঠিক থাকে, তোমার আমল এক পয়সা কাজে লাগবে না। কি বললাম বুঝতে পারছি? এ আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই কার কার সমস্যা হচ্ছে একটু হাত তুলে দেখান তো। হাত তুলেন না গো, কার কার সমস্যা হচ্ছে? সেদিনে কজন উঠিয়েছিল না ভাই? তাহলে সর্বপ্রথম আমল করতে গেলে কি ঠিক করতে হয়? ইমান ঠিক করতে হয়। ইমানটা কি বলে ঠিক করব? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ইমান আনলাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলে ইমান আনলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পরে ইমান আনলাম। কটা জিনিসের উপরে মুসলমান ইমান আনি গো? জিনিস যদি অন্তরের মধ্যে মেনে নিতে পারিস, এই পাঁচটা জিনিস যদি তোর অন্তরের মধ্যে ঠিক করে গেতে নিতে পারিস, এই বান্দা শুনে তুই প্রকৃত ইমানদার হয়ে গেলি। মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই পাঁচটা জিনিস মানার পরেও আর একটা জিনিস তোমাকে মানতে হয়, সেটা হলো শরিয়তের আইন, সেটা হলো শরিয়তের নিয়ম, সেটা হলো মুসলিম পার্সোনাল ল। মুসলমানদের একটা পার্সোনাল ল আছে, একটা নিয়ম আছে। মুসলমান সে নিয়মটা যদি মানতে পারো, সেই নিয়মটা যদি মেনে চলতে পারো, শরিয়তের নিয়মটাকে একটু মুসলমান শুনে এলাও, পাঁচটা ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হস্তা করতে হবে, জাকাতটা দিতে হবে, ঈমানটাকে ঠিক রাখতে হবে, এটা হলো বুনিয়াদি আল ইসলাম ওয়ালা খামসিন, এটা হলো পাঁচটা স্তম্ভ মুসলমানের জন্য। কিন্তু শরিয়াতের নিয়মে শিরক বিদআত ছাড়তে হবে, পীর পুজো ছাড়তে হবে, মাজার পুজো ছাড়তে হবে, আল্লাহ ছাড়া অন্য ব্যতীত কাউকে সিজদা দেওয়াটা ছাড়তে হবে। মুসলমান শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে কোনো বেগানা অন্য ধর্মের জিনিস দেখলে তাদের অনুসরণ করাটা ছাড়তে হবে, তাদেরকে মানাটা ছাড়তে হবে। মুসলমান হাক্কানি পীর আউলিয়া ওলি আউলিয়াদের সহমতে বসে আমার রাসূলের সুন্নতে নববী আদর্শটা যদি নিজের মনের মধ্যে গেঁথে নিতে পারো, মুসলমান তোমার আকীদাটা ঠিক হয়ে গেল। সুন্নতে নববী মানো, রাসূলের হুকুম মানো ভাই। এই আলোচনা করছি বলে রাগ করছেন না তো? কি গো, এ দরকার আছে না নাই এ কথা বলেন না গো? আছে তো, দরকার নাই গো। এ গোটা মালদা জেলার প্রায় জলসাতে বলি আমরা যে কটা জায়গায় নিয়েছে বাপ, তোরা মাজারে মান্নত করিস নি, করিস নি, করিস ঠিক না গা? আজকে জিয়ারত করতে যেতে কি সব লোক হচ্ছে গো আমাদের দেখে, বুঝলেন না? আজকে আমাদের দেখে লোক হচ্ছে, কারণ আমাদেরই তারা, তাই আমাদের দেখে লোক হচ্ছে, ঠিক বললাম তো? মুসলমান ফতোয়া শুনে রাখে, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত যদি কারোর নামে কিছু জিনিস মানো, সেটা খাওয়া হলো হারাম। কি বললাম বুঝলেন না? এবার একটু বিবরণ দিই। কি গো, আপনি যদি বলেন হুজুর এটা কি করে হয়, আমরা তো অনেকে নিয়ত করি ঠিক না? মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জওয়ান যুবকেরা শুনে রেখে দিন, নিয়তের আর মান্নাতের মধ্যে দুটার মধ্যে তফাৎ আছে।
মান্নাত করা যায় তবে মান্নাত কি করবে আল্লাহর কাছে মান্নাত করতে পারবে দুনিয়ার জমিনে কোন পীরের কাছে নয় কোন ওলির কাছে নয় কোন মানুষের নামে মান্নাত নয় ওই মান্নাতটা যদি আল্লাহর নামে দা করতে পারো আল্লাহ গো যদি আমার তার সন্তান হয় আল্লাহ গো যদি আমার ছেলেটা হসপিটাল থেকে যদি ফিরে আসে আল্লাহ গো যদি আমার বাড়ির লোকটা আমার আব্বা যান আমার আম্মা যান যদি সুস্থ হয়ে যায় আল্লাহ আমি তোমার রাস্তাতে একটা খাসি কুক জবাই দেব আল্লাহ গো তোমার রাস্তাতে আল্লাহ আমি একটা গরু জবাই দেব মুসলমান সেই গোশত তোমার জন্য সেই জবাই করাটাও হলো হালাল আর তোমার জন্য তার গোশত খাওয়াটাও হলো হালাল না কিন্তু আমরা করি করি না ভাই মুসলমান ভাষার মধ্যে একটু তফাত আনি ইমান বেঁচে যাবে একটা কথাতে মুসলমানের ইমান থাকে একটা কথাতে মুসলমানের ইমান চলে যায় এক মানুষ ছিল আল্লাহর বড় ওলি বান্দা রাত্রের বেলা পিঠের মধ্যে ব্যথা শুরু হয়েছে কি বললাম বুঝলেন না রাত্রে পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে বসে বসে বলছে উঠে ঘুম থেকে উঠে বলছে আজ ব্যথাটা মনে হয় দুধটা খাবার জন্য হয়েছে কি বলেছি বুঝতে পেরেছেন ভাই কতটুকু ভাষা এই আমরা ব্যবহার করি না গো তাহলে কি রে শরীরটা খারাপ ওই বললো কালকে হয়তো একটু বিরিয়ানি খেয়েছিলাম শরীর খারাপ বিরিয়ানি খাওয়ার জন্য শরীরটা খারাপ হয়েছে এই শরীরটা খারাপ করার মালিককে কথা বলেন এ আমার কথা বিরক্ত লাগছে এই নেমে যাব এই নেমে যাবো নামাজ করবো পিছন থেকে বলেন তো ও পিছনের কোনো বসে বসে গল্প হচ্ছে দেখেন না যেন সামনের কিলাম সামনে মাস্টার পড়াচ্ছে আর পিছনের কোনো গল্প করতে হচ্ছে রোজের এমনি পানি হয়েছে একটু ঘরে গিয়ে আরামে ঘুমাতাম আবার বিশ্বাস এত জ্বালা যন্ত্রণার কি দরকার ছিল ঠিক তাহলে কোথায় একটু আশেপাশে গিয়ে একটু বিড়ি ফুঁকতাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একটু বৃষ্টি বাদলের গান শুনতাম আর ঘুমাতাম নাকি জলসা করেছে ভাই এই জলসা করে লাভ হয় কি উপকার হয় না গো হয় বলেই তো দেন ঠিক না উপকার হয় বলে আমরা জলসা দিই ঠিক বলছি তো একই কথা বলছিলাম মনে আছে কি কথা বলছিলাম জি কিসে পূজা করা যাবে না কি যাবে না পীর পূজা করা যাবে না ওই মান্নাত করা যাবে না দেখেছো তুমি কোথায় আছো তুমি এক জায়গাতেই দাঁড়িয়ে আছো এ তো কখন চলে গেছে ও তো ফারাক্কা স্টেশন কখন ছেড়ে ট্রেন মালদা ঢুকবো ঢুকবো আল্লাহ নবী বলেছে যে আমার পেটের ব্যথা হয়তো দুধটা খেয়েছিলাম দুধ খাওয়ার জন্য আমার পেটের ব্যথা হয়েছে আল্লাহ পাক ওলিকে জানায় ওলি এতদিন ইবাদত করলি এতদিন আমল করলি আজ ইমানটাকে হারিয়ে ফেললি এই আল্লাহর ওলি শুনে রেখে দাও এই আল্লাহর ওলি জেনে রেখে দাও ওই তোমার পেটের ব্যথাটা দুধটা খাওয়ার জন্য হয় না ইমানটার মধ্যে কোনো সন্দেহ আসতো না কিন্তু তুই এটা বলে ফেলেছিস যে আমি দুধটা খাওয়ার জন্য পেটের মধ্যে ব্যথা তোর ইমানের মধ্যে কমজোরি এলো তোর নিয়তের মধ্যে কমজোরি এলো তোর তাওয়াক্কাল তো আল্লাহর উপরে কমজোরি চলে এলো তোর ইমানটা হালকা হয়ে গেল মুসলমানের ঘরের ছেলে আমাদের মধ্যে কোথা আছে গো দুনিয়ার জমিন থেকে কেউ যখন বিদায় নিয়ে চলে যাই দুনিয়ার জমিন থেকে চলে যাই কোনো যুবক ছেলে যদি চলে যায় বলি বয়সটা ক্ষয় নেওয়া কালে চলে গেল ঠিক না বলে বয়স হয়নি অকালে চলে গেল
এই কালের আবার অকাল আর ভালো কাল আছে নাকি? কি গো আছে? নাই। অকালে আবার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে 20 বছর রেখেছিল তাই ছিল। কি বললাম বুঝলেন না? আল্লাহ 20 বছর রেখেছিল তাই ছিল। যদি না রাখতো থাক, তিনি 50 বছর হায়াত থাকতো, সে 50 বছর থাকতো, তার যদি 70 বছর হায়াত থাকতো 70 বছর থাকতো, যদি 100 বছর হায়াত থাকতো 100 বছর থাকতো, যতটুকু আল্লাহ তার দুনিয়ার জমিনে রুজি রুটি পানি মেপে রেখেছে ততটুকু ছিল, তাই আল্লাহর ডাক এসেছে চলে গেছে। তাই এর জন্য কালকে দুষে লাভ আছে কথা বলে তো, কিন্তু আমরা দুষি ভাই এগুলো থেকে বলেছি। আল্লাহ বলছে বান্দা শুনে রাখ, কোনদিন আমার কালকে ছোট করবি না। আমি আল্লাহ দিন রাত বানিয়েছি। সব থেকে বড় জিনিস মুসলমানের মধ্যে আর একটা অভ্যেস আছে, ও বর্ষাকালে পানি হলে বলে বর্ষাকালটা ভালো না শীতকালটা ভালো, ঠিক না? আবার বলে শীতকালটা ভালো না গরমকালটা ভালো, আমগুলো পাকবে আর গাছ থেকে পেরে পেরে খাবো। মুসলমান শুনে রেখে দিন, যুবকেরা শুনে রেখে দিন, নওজওয়ানেরা তরুণেরা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক জানাচ্ছেন বান্দারে আমার কালকে কোনদিন খারাপ বলবি না। আমার কালকে খারাপ বলে বর্ষাকালটা খারাপ শীতকালটা খারাপ গরমকালটা খারাপ, এভাবে আমার কাল সম্পর্কে ছোট বড় কথাবার্তা বলে উল্টো পাল্টা কথাবার্তা বলে আমি আল্লাহ সে মানুষটাকে অপছন্দ করি। কি বললাম বুঝলেন না? যে কাল সম্পর্কে ছোট বড় কথা বলে উল্টো পাল্টা ভাষা ব্যবহার করে আমি আল্লাহ পাক সেই কালটাকে ঘৃণা করি, তাই তো না? সেই মানুষটাকে ঘৃণা করি, সে মানুষটাকে অপছন্দ করি, কেননা সে আমি আল্লাহ সৃষ্টির উপরে কথা বলছি, ঠিক না গো? ঠিক বললাম তো? কি গো এই ডাক্তার ওষুধ দেয় খান, কি গো কাজ হয়? কে করায়? ডাক্তার করায়, কি গো ডাক্তার করায়? যদি ডাক্তারের ওষুধে ডাক্তারের কাজ হতো একটা ডাক্তার মরতো, কি গো সব তো ওষুধ খেয়ে বেঁচে থাকতো, সব ওষুধ খেয়ে জেন্দা থাকতো, ওই ওষুধটা খাচ্ছো সেটাও আল্লাহর উপরে তওয়াক্কাল রাখতে হবে। ওষুধটা খাচ্ছি ঠিক, আল্লাহ কাজ করাবে, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না কি? ঠিক না মুসলমান? এই আকীদার উপরে চলতে হবে। এই আকীদা যদি ঠিক রাখো, এই আকীদার উপরে যদি ঠিকভাবে চলো, আর এই শিরক বেদাত গুলো যদি ছাড়ো, আল্লাহ তোমার কবরটাকে এসি বানাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরে এসি চান না আগুন চান? এসি চাই। এসি চাইলে এই বেদাত গুলোকে ভুলতে হবে, এই অশরীয়তি কাজগুলোকে ভুলতে হবে। অশরীয়তি কাজ কোন কোন মনে আছে? কোন কোন গো? হ্যাঁ কোন কোন? আজকে আর বলবো না, কেন আলেম চলে এসেছে। কি বললাম বুঝতে পারলেন না? জি এই আমি নেমে যাই, হ্যাঁ কিনা বলুন তো। জি আবার পরে ইনশাল্লাহ আলাপ আলোচনা হবে, ভাই বিদায় নেই। তবে হ্যাঁ বলি, এতটুকু বলি দিয়ে যায়, ও শরিয়তে কাজ বলতে কোন কোন যেগুলো আল্লাহর সাথে শরীক হয়ে যায়। কি বললাম বুঝলেন না? যেগুলো আল্লাহর সাথে শরীক হয়ে যায়, ভাই দুনিয়াতে সব কাজ করব, একটা জিনিস মাথায় রাখব যাতে আল্লাহর সাথে কারো শরীক না হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা তো সব গুনাহ মাফ করব, কিন্তু শিরকের গুনাহকে মাফ করব। ভাই সময় যদি থাকতো আলাপ আলোচনা কথাবার্তা হতো, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আবার তকদিরে রাখেন, আপনাদের গ্রামে আশা যদি লেখা থাকে আলাপ আলোচনা কথাবার্তা হবে। তবে এসে একটা জিনিস দেখে বড় খুশি লেগেছে,
এই আমার যুবক ভাইদের গলায় একটা করে কার্ড ঝুলছে, ঠিক না গো? কি লেখা আছে? সিদ্দিকিয়া যুবক কমিটি। ঠিক বললাম তো? এই নামটা দেওয়ার জন্য আপনারা খুশি না বেজার গো? খুশি না? কিছু জনের আবার এই নামে অ্যালার্জি আছে, বুঝলেন? কিছু জনের অ্যালার্জি আছে। জি, তবে এই সিদ্দিকি শব্দের অর্থ কি? সত্যবাদী। গলায় ঝুলিয়েছ কার্ডটা, সিদ্দিকিয়া যুবক কমিটি, তার মানে কি? সত্যবাদীদের সংগঠন, সত্যবাদীদের একতা। ঠিক না গো? এই একতা এক রাখতে পারবে তো? এই একতা এক রেখে চলতে পারবে? জি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। তবে দুনিয়ার মারপিটে নয়, এই একতাটা একসাথে করে শরীয়তের পথে লাগাও। আল্লাহ তোমাদের সত্যবাদীদের সাথে হাসন নাসর করাবে, যদি বলেন না সুবহানাল্লাহ। কি বললাম, বুঝলেন না? আর সত্যবাদী উপাধিটা ছিল সিদ্দিকে আকবর, হযরতে আবু বকর সিদ্দিক। যদি সত্যের প্রতীক হয়ে থাকতে পারো, তোমার হাসন নাসরটাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই বিদায় নিই। যুবক ভাইরা যারা এসব কমিটির কাজ করছেন, নামাজটা পড়বেন, কারণ বর্তমান যুগে 90% জলসা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টরা বেনামাজি। কি বললাম, বুঝলেন না? সে অসুবিধা মানে বুঝতে পারছেন? জি, কি অসুবিধা? তারা মাথা অন্য জায়গায় ঘুরছে, বুঝলেন না? আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে আমাদের হেফাজত করেছেন। তাই আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ভাই বিদায় নিই, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। ভাই আমার অসমস্ত কথা এই জায়গায় শেষ করার জন্য ক্ষমা প্রার্থী, মাফ করবেন, আমার জন্য দোয়া চাইবেন। আল্লাহ পাক যেন আমাকে বিদায় নিলাম। ভাইয়ের পরিচয় সকলে জানেন, কাসিম নগরে ওয়াজ করেছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ করেছিলেন। নিরস্থির ভাবে বসে শুনে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।